হ্যালো ভিউয়ার, বিনোদন জগতের নানা মুখরোচক গল্প নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। মাত্র 92,000 টাকার জন্য ডিভোর্সের পরও সাকিব খানকে স্বামী বানালেন নায়িকা অপু বিশ্বাস, এরকম একটি হেডিং এসেছে। পত্রিকাটির নাম হচ্ছে কালার্স লাইফ 24। দেখাই যাক কি বলতে চেয়েছেন তারা। প্রযোজক সমিতির সদস্য পদের আবেদন স্বামীর ঘরে লেখেন প্রাক্তন স্বামী সাকিব খানের নাম। বিব্রত প্রযোজক সমিতি আবেদনপত্র বাতিল করলে পুনরায় আবেদন করে সদস্য পদ নেন তিনি। কেন এমন করলেন অপু বিশ্বাস? জনগণের মনে হাজারো প্রশ্ন। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা যতটা না কাজ নিয়ে তারও বেশি বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় আছেন গত কয়েক বছর ধরে। বিরতির পর 2017 সালে একটি টেলিভিশন চ্যানেলে সন্তান নিয়ে হাজির হয়ে সাকিব খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য সম্পর্কের কথা সামনে আনেন। তারপরের গল্প সবারই জানা, সেটা আসলে এই মুহূর্তে বিশ্লেষণ করাটা একদমই কোনো দরকার নেই। সম্পর্ক, বিয়ে, গোপনীয়তা নিয়ে সাকিব অপু টানা পড়েন এই সময় সবচেয়ে চর্চিত বিষয়, যার সমাপ্তি 2018 সালের 22 ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদের মাধ্যমেই হয়েছে। সম্প্রতি জয় চলচ্চিত্র নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন অপু। নিয়ম অনুযায়ী শরত পেতে আবেদন করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে, যেখানে স্বামী হিসেবে লেখেন সাকিব খানের নাম। চেয়েছেন বিশেষ ক্যাটাগরির সুবিধাও, যা নজরে আসে অবাক সমিতি। এই প্রসঙ্গে পরিচালক ও প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, আমার স্বামী সাকিব খান রানা, তিনি প্রযোজক সমিতির সদস্য বলে জানান অপু বিশ্বাস। মূলত সাকিব খানের স্ত্রী হিসেবেই তিনি সুবিধাগুলো চেয়েছেন। প্রযোজক হতে যেখানে জমা দিতে হয় 1,03,000 টাকা, সেখানে বিশেষ ক্যাটাগরিতে মাত্র 11,000 টাকাতেই পাওয়া যায় সদস্য পদ। সেই সুবিধা পেতেই কি সত্যি লুকিয়েছেন অপু, নাকি আরো ঘটনার আড়ালে আরো কিছু রয়েছে? শামসুল আলম আরো বলেন, হয়তো তাকে কেউ পরামর্শ দিয়েছেন এইভাবে আবেদন করলে তিনি সুবিধা পাবেন, অপু সেই সুযোগটাই নিয়েছে। আমাদের কমিটির অনেকেই বলেছে তাকে শোকজ করা হোক। কেন মিথ্যা আশ্রয় নিয়েছিলেন অপু? ফোনে সময় সংবাদ কেস অপু বলেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আইন অনুযায়ী সাকিব খানের স্ত্রী নন অপু, মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, এই ব্যাপারে সাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি। তাহলে ঘটনার আড়ালে কি রয়েছে বন্ধুরা? তবে কি সাকিব অপুর মধ্যে আবার মিউচুয়াল হয়ে গেছে? তবে কি তারা আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? যাই হোক, এই প্রশ্ন আসলে কোটি টাকার প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এই মুহূর্তে কারো কাছেই জানা নেই। যদি সেটা হয়েও থাকে তাহলেও আমরা বলবো যে সেটা ভালোই হয়েছে। আর যদি মাত্র 92,000 টাকার জন্য তিনি এই কাজটি করে থাকেন তাহলেও বলবো, যেহেতু সেখানে তাদের সন্তান রয়েছে এবং আইন অনুযায়ী লেখা আছে সন্তান এবং স্ত্রী তাদের যদি প্রযোজনা সংস্থায় আসতে চান তাহলে এই টাকা ফি দিতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু অপু বিশ্বাসকে এটা বলাই যায় না, কারণ সেখানে জয়ের নামটা খুব ভালোভাবেই রয়েছে। তো বন্ধুরা, মানুষের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যার ফলে এই কাজগুলো ঘটিয়ে থাকেন। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।